আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সুন্নাত হচ্ছে যখন তুমি মসজিদে প্রবেশ করবে তখন তোমার ডান পা দিয়ে ঢুকবে, আর যখন বের হবে তখন বাম পা দিয়ে বের হবে। তাই ডান পা দিয়ে ঢুকবে এবং বলবে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। আমি মহান আল্লাহর কাছে তার সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার ওসিলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। অথবা কেউ চাইলে সুপরিচিত সহি মুসলিমে বর্ণিত এই দোয়াটিও পড়তে পারে, আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে শুরু করবে এবং বলবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, আল্লাহুম্মা আসিমনী মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর রাসূলের উপরে শান্তি বর্ষিত হোক, হে আল্লাহ আপনি আমার গুনাহসমূহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার দয়ার দরজাগুলো খুলে দিন, হে আল্লাহ আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন। অথবা শুধুমাত্র আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক এতটুকু পড়বে, এটিও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে।